আমি তো দিনই ভাই বোন, এই ছেলে সবাই একসাথে তোমরা চলাচল করছো কেন, লোকগুলো ওখানে দাঁড়িয়ে আছে কেন? ধর্ম কি পাগল? ধর্ম কি রাজশাহী চাপাই নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মেলে ডোয়ে জো চায় উসকো কালে, জো চায় উসকো ছোড় দে। ধর্ম কোনো ব্যক্তিগত জিনিস নয়, ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না, কোনো পীর দিয়ে নয়, কোনো ইমাম দিয়ে নয়, কোনো হাজি দিয়ে নয়, কোনো গাজী দিয়ে নয়, কোনো মৌলানা দিয়ে নয়, কোনো মুন্সি দিয়ে নয়। পৃথিবীর কোনো মানুষের পাঁচ পয়সা দাম নাই, একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এবং আপনি কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব, কেন আমি এবং আপনি তাকে মানতে বাধ্য? এখনই যদি আমি আপনাকে বলি যে আপনি উমুকের কথা মানতে বাধ্য, আপনি প্রশ্ন করবেন কেন মানতে বাধ্য? একজন মানুষ তার মন মর্জি মতো যা বলবে সেই অনুযায়ী আমাকে চলতে হবে, এটা তো অন্যায়। তো আল্লাহ সুবহানাহু তাআলার উত্তরে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন মর্জি মতো, নিজের ইচ্ছা মতো, নিজের মনের খাহেশ মতো, চাহিদা মতো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি যাই বলেন না কেন সবই আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ওহী করা হয়। তো আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে যেহেতু ওহী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক কথা, সেহেতু সেই কথা আমি এবং আপনি মানতে বাধ্য। সূরা নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন, ঠিক সূরা হাক্কার 44-46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতানা মিনহু আলওয়াতিন। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে অথবা ইসলামী শরীয়তের নামে কোনো কথা বানিয়ে বলে, মিথ্যা বলে, বানোয়াট বলে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তার ঘাড় ধরে নেব, গর্দান ধরে নেব ডান হাত দিয়ে, ওয়ালা কাতানা মিনহুল ওয়াতিন, এবং তার ঘাড়ের শাহরগ কেটে দেব। আল্লাহ সুবহানাহু তাআলা এই হুমকি দিচ্ছেন যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা ধমক দিচ্ছেন, তথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সবই আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ওহি করা, আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশে। নিজের মন মতোও কিছু বলেননি, বানোয়াটও কিছু বলেননি। এই জন্য আমি এবং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে বাধ্য। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের উপর যারা দায়িত্বশীল কর্তৃত্বশীল রয়েছে তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ হয়, তাহলে সেই মতভেদপূর্ণ বিষয়টি, ইখতিলাফপূর্ণ বিষয়টি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে এটাই তোমাদের জিম্মেদারি বা দায়িত্ব।